দিচ্ছি, আমি যাচ্ছি তাহলে। তোমার কি জন্য সাজা হবে আজকে? কি করেছিল তুমি? মলিনা লাগবে? না না, অনেক ছবি বুঝি আপনারা কি করেছিলেন? হ্যাঁ বলছি দাদা, ঘটনাটা কি আজকে কোর্ট মহানগর কি রায় দিল? 15 আগস্ট 2016 তারিখে আমার ভাইকে বাড়িতে শাবল খুন্তা দিয়ে মেরে দেয়। মেরে দেওয়ার পর RNS-34 ফেলে দেয়। কারা মারে? ওই সঞ্জয় রাজবংশী, রাফিকা রাজবংশী। কে হলো এরা? আমার ভাইয়ের বউ হলো, আর সঞ্জয় ভাস্তা সম্পর্ক লাগে। এদের মধ্যে কি সম্পর্ক ছিল? অবৈধ সম্পর্ক ছিল। তারপর কেন মারলো? ওই যে অবৈধ সম্পর্ক, ভালোবাসা নিয়ে তাকে মেরে ফেলে দেয়। ফেলে দেওয়ার পর RNS-34 ফেলে দেয়। ফেলে দেওয়ার পর তারা জেলে যা থাকে, জেলে এখন ওদেরকে জীবনযাপন। আজ কী রায় দিল মামন আদালত? জীবনযাপন, যাবজ্জীবন সাজা দিল। খুশি রায় আপনার? আমি খুশি। তো কোথায় ঘটনাটা কোথায় হয়েছিল? গুনগাঁও। কোন থানা পড়ে? ওলমালদা থানা। আপনার নাম? আমার নাম সুদেশ রাজবংশী। বলছি দাদা, আজকে মহামান্য আদালত কি কেসে রায় দিলাম, ঘটনাটা কি ডিটেলসে বলেন। ঘটনাটা হচ্ছে 15-8-2016 তারিখে আফ্রিকা রাজবংশী তার প্রেমিক
সঞ্জয় রাজবংশীকে নিয়ে তার স্বামীকে মার্ডার করে, এবং সেই মার্ডার করার পরে তাকে রাস্তায় এনেছে ধারে যাতে অ্যাক্সিডেন্টাল ডেথ দেখানো যায়। মার্ডার করার মোটিভটা কী ছিল? তার মোটিভটা ছিল সে তার একটা প্রেমিক ছিল, তাকে বিয়ে করতো, বিয়ে করে নিয়ে চলে যেত, সেই কারণে মার্ডারটা। এটা কোথাকার ঘটনা? এটা হচ্ছে আপনার ধুমাদিঘি কোন থানা? এটা মালদা থানার ঘটনা। এবং তারপরে সেটা ট্রায়াল হয়, ট্রায়ালে 17 জন সাক্ষী এক্সামিন হয়, তারপরে তারা দোষী সাব্যস্ত হয় এবং আজকে তাকে সাজা ঘোষণা হয়। কত বছর সাজা হয়? যাবজ্জীবন। কোন কোর্টে হয় এটা? অ্যাডিশনাল সেশন জাজ কোর্ট কোর্ট। ওনার নাম হচ্ছে শ্রী ভবানী শঙ্কর শর্মা। কত টাকা জরিমানা হয়েছে? 10,000 টাকা। কমাস মধ্যে দিতে হবে? মূলত কী নিয়েছিল এদের মধ্যে? এদের দুজনের সাথে একটা অবৈধ সম্পর্ক ছিল এই আসামি দুজনের মধ্যে, সেটা তার স্বামী জানতে পারে এবং সেই নিয়ে একটা গণ্ডগোল হয়। সে তখনই তার প্রেমিক এবং তার আফ্রিকা রাজবংশী সে মিলে তাকে মার্ডার করার একটা প্ল্যান করে এবং পরিকল্পিতভাবে তাকে শুনবে এবং সেটাকে অ্যাক্সিডেন্ট দেখানোর জন্য সেটাও চেষ্টা করে। আজকে তাদের রায় হয়? আজকেই রায়। আপনার নাম? আমার নাম মোহাম্মদ ইকবাল আলম আব্দে, আমি সরকারি আমাদের।